আজি পবিত্র অঙ্গলা নবমী তবে সাক্ষী গোপাড়ে পবিত্র অঙ্গলা নবমী এবং শ্রী রাধা পাদ দর্শনর পরম্পরা রয়েছে যে দর্শন বর্ষক থরে মাত্র হয়ে থাকে এথিপা সারা ওড়িশার লক্ষাধিক ভক্ত সমাগম হয়ে থাকে হলে এবর্ষ করোনা কটকাকু নিয়ে জেলা প্রশাসন তরফ বিনা ভক্তরে অঙ্গলা নবমী এবং বড় একাদশী হওয়ার নিষ্পতি নেওয়া যাই এবং আজ সন্ধ্যার মন্দির চতুর্পার্শ্ব 200 মিটর পর্যন্ত 144 ধারা নেই ঘোষণা করা যাই কেবল পাড়ি সেবায়ত এবং মন্দির কার্যকর্তা হি দর্শন করে পারবে সেপটে ওড়িয়াণি বেশরে সজ্জিত হয়েছেন মা রাধারাণী এবং নটবর বেশরে দর্শন দেখছেন প্রভু সাক্ষী গোপাড়।